বলছে ইসলি ইয়ে দাওয়া করা করি বোখারি মেয়ে যেহাদিস দর্জ হাজাম তু বেলা কবুল এই দাবি করা ঠিক নাই যে বোখারিতে যত হাদি সংকলিত হয়েছে সবগুলির বিষয়বস্তু যেভাবে এসেছে সেটা বিনা কোনো আপত্তিতে কবুল করতে হবে এটা এই দাবিটা সহি নাহি সহি নয় তার কাছে বোখারি সবাতিস নেওয়া যাবে না তাহলে কি করতে হবে গত সপ্তাহের যে কিতাবগুলো থেকে উদ্ধৃতি দিয়েছিলাম তাতে বলেছিলাম যে সহি মহাদেশিনা যে মাপ বলেছে বলে তা ছাড়াও তার কাছে একটা জক আছে যার পাণ্ডিত্য হয়ে যাবে সে অন্য একটা তার দক্ষতা আছে জক সাদ সেটা দিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করবে ওই সুফিদের মতো সুফিদের যেমন স্বপ্নের মাধ্যমে এল্লামের মাধ্যমে মেলা তরিকাতে সহি জানার ব্যবস্থা আছে তেমন এর কাছে নিজের স্বাদ দিয়ে স্বাদটা হচ্ছে কুপ্রবৃত্তি জি হ্যাঁ হ্যাঁটা যেটা বলতে চাইছে তিনি তো স্বীকার করবেন না বা তার লোকেরা কিন্তু সেটা হচ্ছে খেয়াল খুশি যেটা আমাকে মনে মনের মতো লাগলো সেটাকে সহি বলে দিলাম এই এটা মনের উল্টো লাগছে আমার যুক্তির খেলা সেটাকে এই ঠিক না এটা যদিও সনদ সহি বলে দিলাম এটি তো বাউল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ इस सिलसिले में यह बात भी जान लेने की है ना उचित नहीं आता हवाते जरूरी हाई न कि उसका नफ्स मजमून भी हर लिहाज से सही और जो का तू काबिल कबूल हो जो हादीसेर सोनोदोही सो हो ले तार विषय वस्तु ওইভাবে সহি হবে বা গ্রহণযোগ্য হবে না এটা আবশ্যক আবশ্যক এই ছিল তার এই কথা আর তারপরে আরো এই বিষয়টি কয়েক জায়গায় তিনি বলেছেন যেটা প্রথম খন্ডে আছে এই হাদিসের সহিফের বিষয়টি এখানে আর একটি বিষয় আছে যেটা বিষয় যেহেতু ভিন্ন সেই জন্য পরে ওটা আবার ফিরে আসি না সহি হাদিস কে রিজেক্ট করা প্রথম খন্ড রাসাইল মাসাইল একশো ছিয়াত্তর পৃষ্ঠ एवं एक सौ चौरासी पचास चौरासी पचास देखिए मौलाना मुस्तादीन ने जो कुछ फरमाया वो बिल्कुल सही है और मैं भी उसका कायल हूं लेकिन मैंने जो कुछ लिखा है उसका मत, ए, मतलब यह है कि बसा औकत सही इलिस्नादीस मतन के एतवार से कमजोर पहलू रखती है बोलते आई मह मुस्तादीन राजा किचू लिखा थे ठीक আর আমিও বলছি সেটা লেকিন কিন্তু মেনে যে কিছু লিখা হয় যা আমি লিখেছি যে হাদিস সবটা সহি বোখারে বা সহি হলেই সনদ সহী হলে যাবে না যে লিখেছি কেন বলছে যে বাসা ওকাৎ সহি হলে হিসনাদ হাদিস মতনকে তেওয়ার সে কমজোর পহলু রাখতি হে কখনো কখনো সনদের দিক থেকে সহি হাদিস মতনের দিক থেকে মানে যে বিষয়বস্তুটা হাদিস আছে ওর দিক থেকে দুর্বল তাতে দুর্বল দিক আছে আর কিতাবও শোননাচ্ছে যে দূষরী মালুমত আমক হাসিল হইয়ে কোরান শোনার থেকে অন্য যে নলেজগুলি হাসিল হয়েছে উনকে সাথ উনকা উসকা মত মোতাবেকাত না রাখতা এতে দেখা যাচ্ছে যেই সহি সনদের হাদিসা রয়েছে অন্য অন্য যেই নলেজটা আমরা হাসিল করেছি কোরান শোনার থেকে সেই নলেজটার সাথে সাঙ্গর্চিক হয়ে যাচ্ছে অ্যাঁ এক রকম হচ্ছে না হ্যাঁ এরকম হয়ে যায় এই রকম যদি অবস্থা হয়ে যায় উনি একটা কাল্পনিক অবস্থা তৈরি করছেন যে কোরআন শোনান আমাদের কাছে অলরেডি নলেজ আছে একটা আর একটা হাদিস শ্রী সনদ আসলো সেই সনদের থেকে বর্ণিত যে হাদিসটা আছে সে তার বিষয়বস্তুটা আমাদের যে নলেজগুলি আছে তার সাথে কি সাংঘর্ষিক হ্যাঁ সামঞ্জস্যশীল নয় এই রকম যদি হয়ে যায় তো এসে হালাতে না গুজির হয়ে যা তাই এইরকম অবস্থায় আমাদের জন্য আমরা নিরুপায় হয়ে যাই যে দুটোর একটা করতে হবে কি করতে হবে ইয়া ইয়া কে হাদিস কি কি তাবিল যায় ওই হাদিসের অন্য কোন ব্যাখ্যা করতে হবে তাবিল অপব্যাখ্যা বা দূরের ব্যাখ্যা অন্য কোন ব্যাখ্যা করতে হবে আর ইয়া রদ যায় অথবা হাদিসে কি করতে হবে রেজেক্ট রদ করে দিতে হবে ওনার কাছে কিছু জানা আছে সেটার সাথে মিলছে না কথা সেজন্য সেজন হাদিসের বিষয়বস্তুটাকে কি করতে হবে রদ করে দিতে হবে রেজেক্ট করে দিতে হবে এই বলছেন তিনি শেখ তসিফুর রহমান সাহেবের কিতাব উনি দেখে রেখেছেন যে উসকি মিশাল তো পেশ করে ঠিক আছে যে কাল্পনিক আপনি একটা হ্যাঁ থিওরি পেশ করলেন যে এইরকম যদি হয় আমাদের কাছে আগের নলেজ আছে কোরআন সন্ন্যার আর একটা সহি সনদের হাদিস আসলো তাতে যে বিষয়বস্তুটি বর্ণিত হয়েছে সেটা সাংঘর্ষিক আমাদের আগের যে কোরআন সন্না ভিত্তিক যে নলেজ আছে তার সাথে তখন আমাদের তার কোনো উপায় নেই হয় হাদিসটার অন্য কোন ব্যাখ্যা করতে হবে যে সহি সনদ হাদিস আন্না সেটাকে কি করতে হবে ছুঁড়ে ফেলতে হবে রোধ করে দিতে হবে এর একটা দৃষ্টান্ত তো দেবেন যে এই হাদিসটা সহি সনদের আর আমাদের কাছে কোরআন সন্ন্যার নলেজটা এইরকম আছে যেটা তার বিরোধী সুতরাং কোরআন সন্ন্যার এই স্বীকৃত নলেজটাকে ঠিক রাখার জন্য এই সহি সনদ বর্ণিত হাদিসের বিষয়বস্তুকে আমরা এখানে রদ করছি এরকম কিছু না কল্পনার জগতে দেখান নিজ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন আর নিজের জাতিকে দলের লোককে গুমরা করবেন ওইভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে ফিতুকিয়া নেহমি আমাহুন আল্লাহ কোরআনে বলেছেন উদ্ভ্রান্ত হয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে আল্লাহমুস্ত আরো বলছেন একশো চৌরাশি পৃষ্ঠায় দেখেন আর পচাশি পৃষ্ঠ রে রসুল উল্লাহাম বলছে যে আসল বিষয় হচ্ছে আসল ফ্যাক্ট মানে ফ্যাক্ট হচ্ছে যে কি যে কই রেওয়ায় কোন বর্ণনা যদি রসুল উল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় যে বলেছেন সবত কাজ ওর হোনা সেটা এই যে বলেছেন করেছেন এই সম্পৃক্ত সহিং গ্রহণযোগ্য বাজায় খুব জের এটাই হচ্ছে একটি গবেষণার বিষয় গবেষণা দি রাখে নজদিক হর ও রায়ী রসুল মানুষ জরুরি জিহদ্দিন সনদকে এত বলতে চাইছে বিরোধীকে যার আপত্তি তুলেছে তার এই সব মন্তব্যের ওপর যে আপনার কাছে ওই সমস্ত হাদিস ওই সমস্ত হাদিস যেটা কাছে সনদের দিক থেকে বলেছেন সহি মহাদিস সনাদকে এতে পারছে সহি সহী বলেছেন সেটা কি করতে হবে কো হাদিস রসুল মাল জরুরি এটা সালাফি আলাম বলছেন জি হ্যাঁ এই সালাফে সালাফেস হিন্দির আদর্শ যে তারপরে তারপরে হাদিসুল হাদিসের মনসুখ না আর সেই হাদিস মরজু না সাজ না মনকার না জয়ীফ না সুতরাং সেটা মহকম তো কি করতে হবে সেটা মেনে নিতে হবে তো তিনি বলছেন যে না আপনার কথা যে মেনে নিতে হবে লেকিন আমার এ নজদিক ইয়ে জরুরি নেই হ্যাঁ তবে আমার নিকটে হাদিস সনদিক থেকে সহী হলে যে মেনে নিতে হবে এটা জরুরি নয় স্পষ্ট কথা লেকিন আমাদের নজদিককে জরুরি নই হম সনদ কি সেহত কো হাদীসকে সহী হনে কে লিয়ে লাজিমি দলিল नहीं সমঝতে বলছে আমি বা আমরা সনদ কি সেহত কো কোনো সনদের সহী হওয়াটা হাদিস সহী হওয়ার জন্য আবশ্যক মনে করি দেয় তার মানে হাদিসের সনদ যদি জয়ীব হয়

কোন হাদিসের সহী জানার জন্য শুধু সনদটা সহি হওয়াটাই মাধ্যম নয় শুধু একটি মাধ্যম না আরো মাধ্যম আছে আরো মাধ্যম আছে বলকি ও উন জারায়ে মেসে এক অনেকগুলি মাধ্যম আছে সোর্স তার মধ্যে একটা হচ্ছে সনদ দিয়ে হাদিস কে সহি জানা আপনারা শুধু সনদের পিছনে পড়ে আছেন যে সনদ সহি হাদিস সহি আমি ওইটা মানি না কথা বলতে চাইলেন একশো চৌরাশি নম্বর पृष्ठ है प्रथम खंडो रसायल मसाइल एक सौ पचासी पृष्ठन हम इस अमर का इल्तिज़ाम नहीं कर सकते कि महज रिवायत की बहम पहुंचाई हुई मालूम पर पूरा पूरा एतम करके हर उस हदीस को जरूरी हदीस हदीस रसूल तस्लीम कर लें बोलते जी अमरा इस अमर का इल्तजाम नहीं कर सकते पाबंदी को पाबंदी को কি মাহ ইলমে রেওয়ায়ত কি বাহাম পৌঁছাই হই মালুমাত ইলমে রেওয়ায়ত মানে সনদের যে ইলম হ্যাঁ হাদিসের যে জ্ঞান অসুলে হাদিসের যে শোহীজের যে কায়দা কানুনগুলি এগুলি ভিত্তিতে পুরা পুরা এতেমাতকার কি পুরো নির্ভর করে এসবের ওপর আর উস হাদিস কো জরুরি হাদিসের রসুল তসলিম করলে যে শহী বলেছে সেই জন্য সেটা হাদিসের রসুল বলে মেনে নেব এটার পাবন্ধী করতে পারি না जिसे উস एलिम রুসে সহী से দিয়া करार दिया हो এই ওসুল হাদিসের কায়দা কানুনে যে এলম রয়েছে তাতে সহি বলা হয়েছে সেই জন্য আমরা পাবন সেটাকে সহি মানতেন না আপ আমার ইসরায় সে ইত্তেফাক না করে হতে পারে যে আমার এই মতের সাথে আপনারা একমত না হন মানে হবেন না হয়তো জিস তারে হাম আপ কি ইসরায় সে ইত্তেফাক নেই করতে যেমন আপনাদের মতের সাথে আমি একমত নই বুঝা গেছে যেমন আপনারা মত পোষণ করছেন যে সনদ সহি হইলে হাদিস সহি আমি ওর বিপরীত হ্যাঁ মত রাখি আপনাদের মতের সাথে একমত নয় যেমন আপনারা আমার মতের সাথে একমত ন